বোমাতঙ্ক শিয়ালদা হাসনাবাদ রেল শাখার মধ্যমপুর স্টেশনে উদ্ধার করা হয় দুটি তাজা বোমা স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ মধ্যমপুর দু নম্বর প্ল্যাটফর্মে দুটি তাজা বোমা দেখতে পায় এলাকাবাসীরা এরপর তারা মধ্যমপুর স্টেশন মাস্টারকে খবর দিলে স্টেশন মাস্টার বারাসত আর পিএফে খবর দেয় দুপুর বারোটা নাগাদ রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও বোমা দুটি উদ্ধার করে রেল পুলিশ পরে উদ্ধার করা বোমা দুটি জলে ডুবিয়ে নিষ্ক্রিয় করা হয় বলে জানা গিয়েছে এই ঘটনার জেরে শিয়ালদা হাসনাবাদ রেল শাখার প্রায় 45 মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে এরকম গুরুত্বপূর্ণ জায়গায় এই বোমা পড়ে থাকায় স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তাহীনতা ও উদ্বেগ সৃষ্টি হয়। আমি ছেলেবিলে সামনে নিয়ে আমি পিছনে তাই দেখি ও বোমা আমি কেমি করে যে দাদা চিনসার দাদাদার জেদাদা নি বোম মানে বলে চেনেন তবে হেসে নি আসে নেই বোমি ওই ঝাডফর্ম ঝাড়ডায় ওই ছেলেটা আমি বলি দেব তুই আয় তুই দেখিনি আগে তো দেখেছে বলে বৌ মাসিন্ত ও দাদা তখন এসে এসে ফটো করেছে করে আমি একটা দেখেছি আর ওই দিকে ওইদিকে